নমস্কার, প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগামী 4 জুলাই কলকাতায় আসছে সদ্য বিশ্বকাপ জয়ী গোলকিপার মার্টিনেজ। হ্যাঁ, এবং মার্টিনেজ আসবে 4 জুলাই এই মোহনবাগান গ্রাউন্ডে। সেই জন্য মোহনবাগান গ্রাউন্ড কিন্তু সেজে উঠেছে, সেটাই আজকে ঘুরে দেখাবো। শহরে আসছে সদ্য বিশ্বকাপ জয়ী গোলকিপার মার্টিনেজ। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে মার্টিনেজের, তার মধ্যে অন্যতম হচ্ছে 4 জুলাই মোহনবাগান তাঁবুতে পেলে মারাদোনা সোবার্স গেটের উদ্বোধন। সাথে সেদিন কি একটি প্রীতি ম্যাচ হবে, সেই ম্যাচও কিন্তু মাঠে বসে মার্টিনেজ দেখবে। সেই উপলক্ষে সবুজ মেরুন তাঁবুতে কিন্তু এখন ব্যস্ততার ছবি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ক্লাব জুড়ে। মাঠ তৈরি থেকে আরম্ভ করে গেটের রং, সমস্তটাই কিন্তু শেষ মুহূর্তে খুঁটিয়ে দেখে নিচ্ছে, কারণ শহরে পা রাখতে চলেছে সদ্য বিশ্বকাপ জয়ী গোলকিপার মার্টিনেজ। বিশ্বকাপ জয়ী গোলকিপারকে বরণের যেমন প্রস্তুতি চলছে, তেমনই কিন্তু মোহনবাগান মাঠে মাঠের কিন্তু কাজ চলছে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে কলকাতা লিগ শুরু হয়ে গেছে এবং মোহনবাগান তার নিজের মাঠে কিন্তু অনেকগুলি ম্যাচ খেলবে। সেই জন্য মাঠ কিন্তু প্রস্তুত করা হচ্ছে, কার্যত প্রস্তুত হয়েই গেছে বলা যেতে পারে। বর্ষাকালে যেহেতু টুর্নামেন্ট, সেই জন্য মাঠে যাতে না জল জমে সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু মাঠের শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।